আসসালামু আলাইকুম, মৌসুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। এটা লেমন গ্রাস টি, অনেকের বাসায় গাছ আছে বাট আপনারা অনেকে জানেন না এই পাতা থেকে কিভাবে চা তৈরি করতে হয়। তো আমি আপনাদের সাথে কিভাবে এই পাতা থেকে চা তৈরি করা যায় তা আপনাদের সাথে শেয়ার করব। গাছটি আমার মা লাগিয়েছে, অনেক যত্ন করে রেখে দিয়েছে, তো আমি ভাবলাম যে কেন না আমি আপনাদের সাথে এই পাতা থেকে চা তৈরি করার রেসিপিটা শেয়ার করি। চলুন আমি পাতা থেকে কিভাবে চা তৈরি করা যায় তা শেয়ার করি। পাতাগুলোকে আমি উঠে নিয়েছি, একটা গাছ উঠিয়ে নিয়েছি, এবার এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটাকে আমি এইভাবে এখন বেঁধে নিচ্ছি। তো এখন আমি এগুলাকে শিলপাটাতে থেতে নিব। আমি এগুলোকে থেতে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি 500 গ্রামের মতো পানি। এখন আমি পাতাগুলো দিয়ে এটাকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা, 2টা এলাচ। এখন আমি এটাকে 4 থেকে 5 মিনিটে বয়ল করব। তো 4 থেকে 5 মিনিট বয়ল করা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তো আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এটা যদি মধুর সাথে খাওয়া যায় তাহলে এর উপকার অনেক। তো কেউ যদি মধু দিয়ে খেতে চান সেটাও হবে, সেক্ষেত্রে চিনি না দিলেও চলবে। এটাকে এটা একদম আমার 4 থেকে 5 মিনিট হয়ে গিয়েছে, একদম পরিবেশনের জন্য প্রস্তুত। আমি এখান থেকে পাতা উঠিয়ে নেব। পাতাগুলো উঠিয়ে নিয়েছি, তৈরি করে ফেললাম ঝটপট লেমন গ্রাসটি। দেখুন এটার কালার কত সুন্দর, এটা খেতেও কিন্তু অসম্ভব টেস্ট। তো যাদের বাসায় এই গাছটি আছে তার অবশ্যই বাসাতে ট্রাই করবেন, আর পুরো ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।